আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারদিন খানস ব্লগ অ্যান্ড কার্ভিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজ আমার মামাতো ভাই রায়ানের জন্মদিন, তাই বাসায় ছোট্ট করে আয়োজন ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি, তাই ভিডিও ক্লিপ করে রেখেছিলাম। এই তো বেলকনিতে এসে দেখলাম গাছে কিছু ফুল ফুটেছে, সেগুলো দিয়ে শুরু করলাম। মামির গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, আমরা একসাথেই গাছগুলো এনেছিলাম, তার সাথে অ্যালোভেরা গাছটাও অনেক সুন্দর হয়েছে। এই তো রায়ানকে আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন, কক্সবাজারের ব্লগে এবং আমাদের চড়ুইভাতির ব্লগে, তাই রায়ানের পরিচয়টা ওরকমভাবে আর দিলাম না। এই তো বাসায় কিছু বেলুন এনেছিল, সেগুলো ফুলিয়ে নিলাম দুই ভাই মিলে। এখন সেগুলো কস্ট্রিপ দিয়ে দেয়ালে লাগিয়ে দিব। ছোট্ট করে আয়োজন, ওরকম কাউকেই বলা হয়নি, আমি গিয়েছিলাম আর বাসার সবাই মিলে ছোট্ট করে একটা কেক এনে কেটেছি এই আর কি। তাও ভাবলাম একটু স্মৃতি হিসাবে ভিডিও ক্লিপ করে রাখি, সবার সাথে শেয়ার করা যাবে। এই তো 1 পাউন্ডের একটা কেক এনেছিল, হ্যাপি বার্থডে টু রায়ান। দেখতে দেখতে 9টি বছর হয়ে গেল রায়ানের। এই তো আমি ক্যান্ডেলগুলো সেট করে দিচ্ছি। সবাই আমার ভাইটির জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হতে পারে এবং বাবা মার মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারে। কেক ডেকোরেশনটাও সুন্দরই হয়েছে। তার পাশাপাশি রামিসা বুড়ি সারাদিনই বলতে থাকে হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু, এরকমই বলে। ছোট্ট মানুষ, মুখে বাজে তারপরও বলে। এই তো রায়ান রামিসা পাশেই বসেছিল, তা একটু ভিডিও করে নিলাম। এভাবেই সুন্দর একটা সময় কেটেছে। রামিছা তার পাশাপাশি কেকের থেকে ক্রিম নিয়ে নিয়ে হাত দিয়ে খাচ্ছে, সেটা আমি ওরকমভাবে দেখাতে পারিনি। এই তো এভাবে ভালো একটা সময় কাটলো। অনেকদিন ধরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ কিছু কারণে। এই শীঘ্রই অনেক তাড়াতাড়ি অনেক ভিডিও নিয়ে চলে আসব। আপনারা আমাকে এত ভালোবাসেন বলে আজও অপেক্ষা করছেন। এই তো ক্যান্ডেলগুলো ধরিয়ে দিচ্ছি, ক্যান্ডেলগুলো জ্বলছে। এইভাবে অনেক আনন্দ করে ছোট্ট আকারে জন্মদিনটা পালন করলাম ভাইয়ের। এই তো এখন ক্যান্ডেলগুলো সরিয়ে ফেলবো, তারপর কেকটা কেটে নিব। বাচ্চা মানুষ, ওরকম আর কেউই বসেনি। ও রায়ান, রায়ানের একটা ফ্রেন্ড আর রামিসাই কেকটা কেটেছে। এই তো এভাবেই ছোট্ট আকারে জন্মদিনটা পালন হলো। সবাই আমার ভাইটির জন্য আবারও বলছি দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্যটি। আর আমার ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি এখন নিয়মিত হওয়ার চেষ্টা করব ইউটিউবে, কিছু কারণে আমি নিয়মিত হতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।